নবিজী মকার তেরো বছর আল্লাহর ঘরের ভিতরে মূর্তি থাকা অবস্থায় তিনি শেষতে বাধ্য হয়েছেন কারণ ক্ষমতা তার কাছে ছিল না কিন্তু আল্লাহর কাছে পরক্ষনে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন কি দোয়া সবাই বলেন অপূর্ব মদঃখ লাসিদ কেউ দরি যিনি মুখ রসিদ কেউ জাল্লি মিলে দুন কাস আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও আমার নবীজি মক্কাই টিকতে পারলেন না শেষ মেষ নবীর বিরুদ্ধে মামলা হলো হত্যার হলিয়া জারি হয়ে গেল যেখানে পাবে মোহাম্মদ কে মেরে ফেলবা আমার নবীজি দিনের আলোতে পারলেন না রাতের আধারে লুকুচুরি করে ঘর থেকে বের হয়ে গেলেন একটা গুহার ভিতরে তিনটা রাত তিনটা দিন অপেক্ষা করলেন বিশ্বনবীর সেই গুহার ভিতরে আল্লাহ পাক আমাকে বারবার যাওয়ার সুযোগ করে দিয়েছেন দুর্গম সেই গুহার ভিতরে আমার নবীজি তিন দিন তিন রাত কাটালেন যেখানে বালিশ নাই চাদর নাই কথা নাই কিচ্ছু নাই কেন কি জন্য অন্য কোনো কারণ নয় তিনি বলেছেন সমাজের মধ্যে কোন ইসলাম বিরোধী কাজ হতে দেব না এই জমিনে থাকতে হবে কার বিধান আসতে বলবেন না কার বিধান আল্লাহর বিধান আমার নবীজির মতো মানুষ মহামানব নিজের বাড়িতে থাকতে পারলেন না হিজরত হিজরত করতে বাধ্য হলেন হিজরত করে মদিনার দিকে রওনা দিলেন বেশি দিন লাগলো না মাত্র একটা বছর যেতে না যেতে নবীর ইসলামকে নবীর শিশু ইসলামকে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিন্ন করার জন্য মদিনে বসেছিল তিনটা গোত্র ইহুদি গোত্র বনু নাজির বনু কুরাইজা বনু কাইনুকা এই ইহুদির বাচ্চারা আজও আছে না নাই আসে না নাই মবিদ মদিনার আশেপাশে ইহুদিদের বসবাস ছিল আর এখন ইহুদের বসবাস কোথায় হুম বাইত রাখসার সার আশপাশে রো নবিল্লা হিমিনা বিস্মিল্লা الرحمن الرحيم والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل Just. إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلِّي মোহ্বত দিয়ে নবীর প্রেমে মা তোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জবান খুলে সবাই বলুন فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم وعلى آل سيدنا، شبيب بلغ العلا بكماله، كشاف التجى بجماله، حسنت جميع خصاله، سلوا سراج المله تمه فخريد عالم دل مولاه شريف الانبياء نسخا كُلْ أَدِيَانِ دي غره بَلَغَ العلا كَشَافَتْ تُجَابِ جَمَالِهِ حَسُنَتْ جَمِيعُ خِصَالِهِ سَلُّ খুলনা অঞ্চলের যশোর জেলার সদর উপজেলার এলাকাবাসী যুব সমাজ মাহফিল ইন্ত কমিটি কর্তৃক আয়োজিত চাচড়া ভাতড়িয়া কলেজ মাঠে অনুষ্ঠিত এগারোতম তফসিরুল কোরআন মাহফিল দু চব্বিশ সতেরোই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের এই প্রোগ্রামের বরেণ্য সোহেবের সদর জনাব হাজি আব্দুর রাজাক সাহেব প্রধান অতিথি চাচরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব শামীম রেজা আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন সুন্দর সঙ্গীত দিয়ে আমাদের হৃদয়ে ইসলামের খোরাক মিটিয়েছেন আমার প্রাণপ্রিয় প্রিয় ভাইজান অ্যাডভোকেট রকনুজ্জামান হাফিজ কথা বলেছেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী জনাব কবির বিন সামাদ উপস্থিত কেরাম ফদলা ইজাম জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী প্রফেসর জাহাঙ্গীর হোসেন সহ উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্নাবাহী তৌহিদের পতাকাবাহী দিন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ইভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারো দিল খোলা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবার সবাই কেমন আছেন জি আমাকে প্রশ্ন করে ফেলেছেন আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন আপনার কাতারই রেখেছেন বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন মোহানাবুল আল আমিন অশেষ শকর যে মহান আল্লাহ সুবহান আহতা আলা আমাকে আপনাকে সুস্থ রেখে নিরাপদে রেখে এমন সুন্দর একটি জান্নাতেরে টুকরায় আসার বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান দরবারে আমরা সবাই লাখ কোটি আদায় করি মোহাবতেন জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছে আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছে إني أسألك الهدى والتقى والعفاف والغنى شبيب لي اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر الله تعالى শকর আদায় করে নিলাম সম্মানিত হাজির আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি ও আব্বা আম্মা খুঁজে পাচ্ছে না পাবে খুঁজে কি নাম তোমার মদিনা ছেলে না মেয়ে মেয়ে আচ্ছা বাবার নাম শহীদ শহীদ সুন্দরপুর বাড়ি শঙ্করপুর বাড়ি তো এখানে কমিটির কাছে বাচ্চাটা আছে কান্নাকাটি করছে তো শহীদ ভাই আপনার মেয়ে এই জায়গায় আম্মুর নাম কি কুলসুম আচ্ছা ঠিক আছে থাকলো তো আলহামদুলিল্লাহ এখানে তো হারার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ সম্মানিত ভাই

অবিক আমরা আল্লাহ শকর আদায় করে নিলাম সম্মানিত হাজির সম্মানিত উপস্থিতি আমি সৌরতুল আনফাল থেকে আমার অভ্যাস অনুযায়ী শেষ দিকের দুটো আয়াতি করিম আমি তেলাওয়াত করেছি আমরা যে কোনো জিনিস যখন বাজারে খুঁজতে যাই নকলটা দেখি না আসলটা দেখি বলেন নিজে নকল হলেও আসলটা খুঁজি ঠিক আছে না নিজে যদি ভুলও থাকি নিজে যদি ভেজালও হই আমরা নির্ভেজালটাই খুঁজে বেড়ার চেষ্টা করি তাহলে তাল এখানে বান্দাকে বলছেন বান্দা তুমি জেনে নাও আমি তোমাকে প্রকৃত মমিন হিসেবে কবুল করব এবং তোমাকে আমার পক্ষ থেকে দুটো পুরস্কারে পুরস্কৃত করব, মহা পুরস্কারে পুরস্কৃত করব তোমাকে চারটা কাজ করে আমার সামনে হাজির হতে হবে কয়টা কাজ করে বলেন চারটা কাজ করে আল্লাহ বিভিন্ন জায়গায় ইমানদারকে বিভিন্ন হুকুম দিয়েছেন এর মধ্যে কিছু আছে ফরজ হুকুম কিছু আছে ফরজের কাছাকাছি এমন হুকুম সম্মানিত ভয় কিছু আছে হালাল আর কিছু আছে হারাম আল্লাহ তালা আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন হারামকে ধরার জন্য না ছাড়ার জন্য সারার জন্য আর হালালকে ধরার জন্য হালালকে গ্রহণ করার জন্য এই হালাল হারামের যে সীমারেখা কোনটা হালাল আর কোনটা হারাম হালাল হারামের যে সীমারা তালা দিয়েছেন যে কিতাবে সেই কিতাবের সমষ্টি কি বলেন সেই কিতাবের নাম কি বলেন আল কোরআন সেই কোরআনী করিমের আমি চুয়াত্তর এবং পঁচাত্তর এই দুটো আয়াতকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি ইল্লা বিল্লা ইল্লাহি উনি সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন মূল আলোচনার দিকে সোজা চলে যাচ্ছে আমাকে সময় দেওয়া যাবে তো নাকি জোরে বলি ইনসা আল্লাহ আরো জোরে বলি ইনসা আল্লাহ আমরা সেই সময় হাজির হয়েছি যে সময় পৃথিবীতে সৎ মানুষের সংখ্যা বেশি না অসৎ মানুষের সংখ্যা বেশি আচ্ছা পৃথিবীতে সৎ ব্যবসা বেশি না অসৎ ব্যবসা বেশি অসৎ ব্যবসায়ের পরিমাণটা বেশি আমার দেশে অনেক ব্যবসায়ী আছে এর মাঝে অসৎ ব্যবসায়ী আসে না নাই মদের ব্যবসা করা তো খুব ভালো কাজ আসতে বলে মদের ব্যবসায়ী আসে না নাই মদ বিক্রি করে পরিবার চালায় আছে না আচ্ছা পতিতাবৃত্তি আসে না নাই জুয়ার কারবার আসে না নাই আছে এগুলোকে হালাল করেছেন না হারাম করেছেন শুধু হারাম না বড় ধরনের হারাম শুধু গুণ না বড় গুণা বড় গুণা সম্মানিত ভাইয়েরা পৃথিবীতে বিশ্বব্যাপী বার্ষিক মদ বিক্রির পরিমাণ হল ষোলশো বিলিয়ন ডলার জুয়ার কারবার বিশ্বব্যাপী বার্ষিক প্রায় চারশো বিলিয়ন ডলার পতিতাবৃত্তির কারবার বিশ্বব্যাপী বছরে প্রায় তিনশো বিলিয়ন ডলার এরপর কম্পিউটার গেমস অবৈধ সোনা কারবারি চোরা কারবারি এই সমস্ত কারবারে অস্ত্র বিজনেস এই সমস্ত খাতে বিশ্বব্যাপী বার্ষিক বিজনেস হয় প্রায় আরও দুইশো বিলিয়ন ডলার এই সব মিলে বার্ষিক এই মদ জুয়া পতিতা তারপরে কি বলে কম্পিউটার গেমস এই সমস্ত বিষয়ে প্রায় বৈশ্বিক বার্ষিক প্রায় বিজনেস হয় হচ্ছে ছাব্বিশশো বিলিয়ন ডলারের আমার দেশে এমন ব্যবসায়ী আসে না নাই আচ্ছা বলেন তো যারা এইগুলো বিজনেস করে যারা এই জাতীয় ব্যবসা করে তারা কি কখনো সমাজে রাষ্ট্রে ইসলাম চালু হোক তারা কি চায় আসতে বলে তারা কি চায় আপনি কি চান আমরা কি চাই ভালো করে বলেন সবাই কি চান আর যদি চান যারা চায় না তাদের কি চেনা দরকার আছে না আসতে বলে তাদেরকে চেনার দরকার আছে না নাই যে ইমানদার শত্রুকে চেনে না তার ইমান আনা এখনো ভালো করে হয় নাই অনেক ইমানদার আছে বলে আমার কোনো শত্রু নাই আমি নিরপেক্ষ আমার কোনো পক্ষ নাই পৃথিবীতে সেই সবচাইতে বড় শয়তান যে বলে আমি নিরপেক্ষ না আমাকে পক্ষ নিতে হবে কার পক্ষ আসতে বলবেন না কার পক্ষ ইমানদার একটা পক্ষ না যে ইমানদার সে কি একটা পক্ষ না আপনি নিরপেক্ষ বলবেন কেন এরকম লোক আছে না আচ্ছা আমরা দল কারো করব না দল করতেই হবে সে দল করতে হবে কার দল দলের কথা কোরআন কিন্তু এরকম গাঁজা না। এই সমস্ত ফাঁকিবাজি না সন্ত্রাস নির্ভর রাজনীতি নয় অস্ত্রের রাজনীতি নয় আদর্শের রাজনীতি করেছেন মোহাম্মদুর রসুল্লাহ الذين من ولتكن منكم امه يدعون الى الخير ويأمرون بالمعروف وينهون <applause> عن المنكر وتؤمنون بالله تماضي في توريب এমন একটা দল অবশ্যই থাকা দরকার যারা সৎ কাজের আদেশ দেবে অসৎ বাধা প্রদান করবে আজকে ফেটে যায় সামনে এত বড় অবৈধ কারবারগুলো চলে হোটেলে হোটেলে মত পাওয়া যায় জেনা করার জন্য নারী পাওয়া যায় ক্যাসিনো কারবার চলে জুয়ার কারবারগুলো চলে সব মুসলমান চোখ দিয়ে দেখে কেউ কিছু বলে না অতচা বলেছেন মারামিন কুম্ন করন ফেল ইয়োগা ইয়ুরুহো বিয়েদিহি ফৈল্লাম ইয়েস্ততিয়ার ফ্যামিলিসনিহি ফৈল্লাম ইয়েস্ত তেয়ার ফেমি কলবিহি ও দা আলি ক দাফুল্লিমান আউ কামা ক দা ইসালতুয়াসসালম রসুল বলেছেন তোমাদের মধ্যে যারা শরিয়ত বিরোধী ইসলাম বিরোধী দিন বিরোধী কোনো কাজ যদি সংগঠিত হতে দেখে তার উচিত হলো প্রথমে সেটা হাতের দ্বারা প্রতিহত করা কিসের দ্বারা বলেন হাতের দ্বারা ক্ষমতা নাই হাত দিয়ে তুমি মোকাবেলা করতে পারছো না প্রশাসন তোমার হাতে নাই তাহলে তুমি মুখের দ্বারা প্রতিহত করবে মুখের দ্বারা প্রতিবাদ জানাবে মুখ দিয়েও বলার কোনো পরিবেশ নাই তোমার উচিত হলো অন্তর দিয়ে তা ঘৃণা করতে হবে এবং এটা জেনে রাখবে হাদিসের বর্ণনায় ব্যাখ্যা এসেছে ওদালিকা দাফুল ইমান অন্তর দিয়ে ঘৃণা করা হলো সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় যা কুফুরের দিকে নিয়ে যেতে পারে এক নম্বর ইমানের পরিচয় হলো কি দিয়ে মোকাবেলা করা আসতে বলবেন না কি দিয়া খালি মরা ফেরাউনের ইতিহাস শুনলে হবে না খতিবরা শুধু মরা ফেরাউনের ইতিহাস কয় তাজা ফেরাউন দুনিয়াতে আছে না নাই এখনো দুনিয়াতে নব্য ফেরাউনরা আসে না নাই যে ফেরন মারা গেছে সে ছিল জালিম এখন তো জালিম লোক নাই আসতে বলবেন না আছে না নাই ধর্ষণের সেঞ্চুরি করলে আত্মশিক্ষিত ধর্ষণের সেঞ্চুরি করেছে একটা যুবক বখাটে ইতিহাস সবার কম বেশি জানা আছে ধর্ষণের সেঞ্চুরি করার পরে মিষ্টি বিতরণ করলো তার শাস্তি হলো কে জানেন দুষ্ট ছেলে এগুলো করতে নেই এটা হলো তার পানিশমেন্ট আর পঞ্চাশটি বছর ধরে আমাদের পাখি সুরের পাখি কোরআনের পাখি কি অসুবিধা নাকি আপনাদের আমাদের সুরের পাখি আমাদের কোরআনের পাখি তিনি কত খেদমত করে গেলেন কত বেনামাজি নামাজি হলো কত বাপমার অবদ্য সন্তান অনুগত হল আজকে পৃথিবীর এমন কোন দেশ নেই যার জন্য চোখের পানি ফেলে এখনো মানুষ কাঁদে না যে দেশের মানুষ আমার মনে হয় বিগত দুশো বছরের ইতিহাসে আমার এটা জানা নাই আলেমদেরকে ভালোবেসে শত শত মানুষ জীবন দিতে পারে এটা বাংলাদেশের ইতিহাসে নিকটবর্তী ইতিহাসে এটাই প্রথম ঘটনা সম্মানিত ভাইয়েরা বিবেকটাকে যার নিরপেক্ষ রাখতে পারে না তার ইমান আনা এখনো হয়নি বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রাডার আর বিবেককে নিরপেক্ষ করুন ইমানকে বিক্রি করবেন না হক কথা বলবেন সোজা পথে চলবেন পুরস্কার দিবেন কে হাসতে বলবেন না পুরস্কার দিবেন কে আমি অন্যায় করব না কাউকে অন্যায় করতে দেব না এই জন্য কি একা চললে হবে না মিলেমিশে চলতে হবে সেই প্ল্যাটফর্মের নাম হবে ইসলাম সেই প্ল্যাটফর্মের নাম কি হবে ইসলাম মসজিদে নামাজ একা হয় না জামাতে হয় আমাদের মসজিদের ইমাম যিনি তিনি কি পাওয়ারফুল ইমাম না পাওয়ারলেস ইমাম কহন পাওয়ারফুল না পাওয়ারলেস সকালে চাকরি আছে বিকেলে নাই ঠিক কি না নামাজ একটু লম্বা করলে পিছন থেকে সভাপতি লোকমা দেয় আয়াত বেশি একটু লম্বা বলে লোকমা দেয় আছে না নাই আছে আজকে যদি ইমাম যদি পাওয়ারফুল হতো সমাজে কোনো অস্থিরতা বেহাপনা নোংরামি এগুলো থাকতো না আমরা ইমাম দেখতে চাই পাওয়ারফুল তিনি আমার নেতা হবেন যিনি মসজিদে নামাজ পড়াতে পারবেন সমাজের নেতৃত্ব দিতে পারবেন কষ্ট পাচ্ছেন আলোচনা চালাই আলোচনা চালাই জোরে বলি ইনশা আল্লাহ কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানেন প্রেজেন্ট ওয়ার্ল্ডের মুসলমানদের অবস্থা কি জানেন ইসলাম কিতাবে আছে আর মুসলমান কবরে গেছে মুসলমান কই কবরে মুসলমান তো নাই চোখের সামনে এতগুলো হারাম কাজ সংগঠিত হয় আমরা চোখ দিয়ে দেখি আচ্ছা চোরের সাহস বেশি না বাড়িওয়ালার সাহস বেশি না কই শক্তিকার বেশি শক্তিকার বেশি সাহস বেশি কার চোরের না বাড়িওয়ালার বাড়িওয়ালা দশ চোর বাড়ি চুরি করতে আসছে বাড়িওয়ালা একজন বাড়িওয়ালা শুধু যদি বলে ধর সররা থাকবে থাকবে মারবে দৌড় এই যে ধর এই শব্দটা বলার মানুষ আজকে সমাজে নাই আমার কথা কি বুঝে আসতেছে আমরা সচেতন হব জোরে বলি ইনসা আল্লাহ আর জোরে বলি ইনসা আল্লাহ যে বিবেক জাগ্রত হয় না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান হকের পক্ষে কথা বলে না যেইমান বাতিল পারে না ওটা নয় সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমরা ইমান এনেছি ভয় পাব ইমান এনেছি আমরা কারো পরে আসতে বলবেন না কার ওপরে আমি যদি আল্লাহর উপর আনি আমাকে কেউ হারাতে পারবে না আমাকে কেউ টলাতে পারবে না আমার সাহায্যকারী মহান রব্বুল আলামিন তিনি নিজে আল্লাহ বলছেন বান্দারে হতাশ হবে না নিরাশ হবে না ফালা তাহিনু ওয়া লা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম হতাশ হবে না নিরাশ হবে না তুমি যদি সত্যিকারের মমিন যদি হতে পারো ইমান যদি ভালো করে আনতে পারো সমস্ত বিজয় আমি আন্না তোমার হাতে তুলে দেব শর্ত হলো মমিন হতে হবে কার পছন্দের কার পছন্দের আল্লাহর পছন্দ নিয়ে ইমানদার বান্দা হতে হবে আল্লাহ বিজয়ের পতাকা আমার হাতে তুলে দিবেন জজ্বা থাকতে হবে ঈমান তো এনেছি আমরা কিন্তু যে ইমানটা হিজরতের চিন্তা করে না যে ইমানটা জিহাদের চিন্তা করে না সে ইমানটা হলো মোনাফিক ইমান সীমানদার নয় সে হচ্ছে মোনাফেক সে কি বলেন মোনাফেক আমার বন্ধুগণ যদি কোনো বান্দা পাঁচ অক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজাও রাখে হজও করে আসি জাকাতও আদায় করে মসজিদ মাদ্রাসায় পড়ে থাকে তাহার যতটাও বাদ দেয় না নফল রোজাও বাদ দেয় না যে কে রাজ তার কোনো বাদ নাই কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েম হোক এটার জন্য সে জিহাদ করে না আল্লাহর দিন কায়েমের জন্য সে তার জীবনের সম্পদগুলো মালগুলো খরচ করে না আল্লাহর ভাষায় সেই লোকটা হলো মোনাফেক মোনাফেক মুনাফে এরকম লোক আমার দেশে নাই তো আসতে বলবেন না না নাই একটু কান লাগান আল্লাহ বলছেন আছে আমি তোকে টাটকা মমিনের খেতাব দিয়ে দিলাম তুই আসল মমিন তুই চারটা কাজ করবি এবং চারটা কাজের ফলাফল হলো আমি আমার পক্ষ থেকে তোকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ রাবুল আলমিন বলেন وَالَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ آوَوْا وَنَصَرُوا وَالَّذِينَ آوَوْا وَنَصَرُوا أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَّهُمْ مَّغْفِرَةٌ وَرِزْقٌ করিম জোরে বলুন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন নিঃসন্দেহে যারা ওল্লাদিনা নিঃসন্দেহী যারা আমানু ইমান আনবে ইমান যারা পাকাপোক্ত করে আনবে জীবনের মধ্যে কোনো শিরিক থাকবে না বিদাত থাকবে না কুফুর থাকবে না যে ইমানদার মাজারে গিয়ে সেজদা দেবে না যে ইমানদার মাজারে গিয়ে টাকা দেবে না মাজারে টাকা দেওয়া লোক আমার দেশে আসে না নাই আচ্ছা কোন পীর কি মাজারে টাকা দেয় কোন কিন্তু মাজারে টাকা দেয় আচ্ছা বলেন তো কোন হুজুরের বাড়ি কি মিলাদ হয় তাহলে হুজুরের বাড়ি মিলাদ হয় না পিশাব গিয়ে মাজারে টাকাও দেয় না আচ্ছা কোনো ডাক্তারের বইয়ের কি সিজার লাগে অপারেশন লাগে কই খুব কম লাগে ডাক্তারের বইয়ের পেটে বাচ্চা সিজার লাগে না আমাদের লাগে কথা বোঝেন নাই আমার কথা কি বুঝতেছেন কিনা তাহলে চিকিৎসকের বইয়ের লাগে না পীরের মাজারে টাকা দেওয়া লাগে না হুজুরের বাড়িতে হয় না তাহলে বুঝে নিতে হবে কিন্তু বিষয় আপনি মাজারে দিবেন কেন টাকা দরকার কি মরা লোকের না লোকের টাকা কার দরকার মরা লোকের না জিন্দা লোকের

যাদের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয় সে বা কোনো খবর নাই খবর হলো নকল বাবার কাছে চলে যায় আছে না সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ যে ইমানের ভিতরে শিরিক থাকবে না সেই ইমানদার কখনো জাহান নামে যাবে না আলহামদুলিল্লাহ বলে আমরা শিরকের কাছে যাব বাচ্চা হয় না চাইব কার কাছে ব্যবসায় মন্দা চাইবো কার কাছে এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেছে আগে বলবো কার কাছে জুতার ফিতা জুতার ফিতা তাও চাইবো কার কাছে আল্লাহর কাছে আল্লাহ কি দূরে আসতে বলে আল্লাহ কি দূরে সবচেয়ে আমার কাছে কে সবচেয়ে আমার প্রিয় কে সবচেয়ে আমার আপনকে সবচেয়ে আমার পরম চরম বন্ধুকে আল্লাহ আমার বন্ধুগণ সে আল্লাহর সঙ্গে محبت যারা যত গভীর হয়ে যাবে সে তত বেশি সাকসেস হয়ে যাবে এই পৃথিবীতে কোন বান্দা সাকসেস আল্লাহ রাব্বুল আলামিন দু জায়গায় বলেছ নাম করার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালহমান তাসকা ওয়া যাকারাস রাব্বিহি ফসল্লা আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাগুলো সফল যে নফসের শুদ্ধতা আনতে পেরেছে আল্লাহর জিকির করতে পেরেছে পাঁচ অক্ত নামাজ পড়তে পেরেছে আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর চলছে আজকে সতেরোই ফেব্রুয়ারি পার হয়ে যাচ্ছে আজকে তিপ্পান্ন বছর চলে গেল স্বাধীনতার আঠারো কোটি মুসলমানের বাংলাদেশ দুঃখজনক হলো সত্য আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি সফলতা না ব্যর্থতা মসজিদ হচ্ছে ঘন ঘন মডেল মসজিদ দরকার বেশি না মডেল মুসল্লি মুসল্লি দরকার দরকার বেশি বেশি মডেল এমন মসজিদ বিশাল বড় মসজিদ ফজরের সময় আজান দিয়ে ফেলেছে ফজরের জামাতে মোট তিনজন সংখ্যা মুসল্লি একজন ইমাম একজন মোয়াসিন আর একজন খাদে আর মুসল্লি নাই আমি কি ভুল বলতেছি এটাই তো অবস্থা একটা আদর্শ গ্রামের পরিচয় কি ধরুন এটা কি না ভাতুড়িয়া এই ভাতুড়িয়া গ্রামের পাঁচশো জন এই জায়গায় বাসিন্দা আছেন হাজারো জন বাসিন্দা আছেন পাঁচশো ঘর হাজার ঘর আছে হয়তোবা ধরেন একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হল এই গ্রামের যে মসজিদটা আছে জহরের মুসল্লি মসজিদে যত যা হবে তার চাইতে বেশি পরিমাণ হবে ফজরের মুসল্লি মুসল্লি নাই নাই নাই। কেন কি জন্য মেয়েদেরকে ব্যস্ত রেখেছে ইন্ডিয়ান চ্যানেলগুলো দিয়া গোটা রাত পাড়ে দিয়ে দেয় মেয়েরা চ্যানেলগুলো দেখে আর পুরুষরা বাইরা আড্ডা মারতে মারতে রাত একটা বেজে যায় দুইটা বেজে যায় ফজর রাগ দিয়ে ঘুমাতে যায় ফজর কাজা গেল যারা দিনটা ফজর কাজা দিয়ে শুরু হয় সেই দিনের মধ্যে কোনো বরকত আছে নাকি বরিকালি উম্মতি ফেই বুকরিহা আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল বেলা যে বান্দা সকাল বেলার বরকত থেকে বঞ্চিত সে প্রকৃত রহমত থেকে বরকত থেকে বঞ্চিত আমার ভাইয়ের আগে যুগে দাদিকে আমি নিজের চোখে দেখেছি আমার নিজের দাদি ফজরের আগে উঠে যেতেন যখন ছোট আমি দেখতাম তিনি মুসল্লাই বসে থাকতেন বলতেন না না ও দাদা শোনো তাত তাতলু আশাম সূর্যোদয় না হওয়া পর্যন্ত আমার নবজি মুসল্লা থেকে তিনি কখনো উঠতেন না এই খ্রিস্টিকালচার গুলো চলে গেছে ফরকানিয়া মাদ্রাসা বন্ধ হয়ে চালু হয়ে গেছে কেজি স্কুল ঠিক না গ্রামে গ্রামে কোরআন তেলাতের যে একটা পরিবেশ ছিল সেই পরিবেশগুলো বাদ পড়ে গেছে সিলেবাসের মধ্যে আমূল পরিবর্তন এনেছে আমরা জানি আমাদের জন্ম হলো পুরুষ এবং নারী থেকে মেল এবং ফিমেল থেকে কিন্তু এর পাশাপাশি এখন মেল ফিমেল এবং ট্রান্সজেন্ডার ঢুকানো হয়েছে ট্রান্সজেন্ডার মানে হলো রহিম রহিমা হবে করিম করিমা হবে হাবিব হাবিবা হবে শরীফ শরীফা হবে কি কথা বুঝতেছেন কি আপনারা এগুলো যদি শিক্ষার সিলেবাসে দেয় যারা এগুলো দিসে যারা এগুলো ইনক্লুড করেছে তারা কি মানুষ আসতে বলে তারা কি মানুষ হতে পারে মানুষের বংশবিস্তার হয় হল নারী এবং পুরুষের মধ্য দিয়ে আল্লাহ আদম এবং হাওয়াকে সৃষ্টির মধ্য দিয়ে মানব সৃষ্টি শুরু করেছেন এর মাঝে কি ট্রান্সজেন্ডার আছে আজ তো ট্রান্সজেন্ডার আছে এই ট্রান্সজেন্ডার থেকে কি কোনো মানব শিশুর জন্ম হওয়ার সম্ভাবনা আছে নাই তাহলে এটা কেন এটা যে কত ভয়ঙ্কর এটা যে মুসলিম জাতির জন্য কত ভয়ঙ্কর এখন থেকে যদি সচেতন না হই আমরা এটার বোঝা আমাকে আপনাকে বহন করতে হবে ভয়ঙ্কর ভাবে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হল সমকামিতা হোমো সেক্স অর্থাৎ পুরুষ পুরুষকে বিয়ে করা নারী তা আকৃষ্ট হয়ে যাওয়া আমেরিকা ইউরোপের বহু দেশে এই সমকামিতাকে বৈধতা দিয়েছে পার্লামেন্ট পর্যন্ত এমন আমার এমনকি দেশ বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক রাষ্ট্র এই ভারতেও সমকামিতাকে প্রমোট করার জন্য খুব চেষ্টা চালানো হচ্ছে তারই অংশ হিসাবে বাংলাদেশে কিছু পদ্মাইশরা সমকামিতাকে এগিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে সম্মানিত ভাই এই সমকাম একটা ঘৃণ্য ইতিহাস আছে নাম শুনেছেন সবাই আজ থেকে পাঁচ হাজার বছর আগে তার জনপদ ছিল হল বর্তমান পৃথিবীর জর্দান নামক একটা দেশ আছে জর্দান সেই জর্দানের ডেটসি এলাকা অর্থাৎ মৃত সাগর যাকে বলা হয় ফি বর্তমান পৃথিবীর সবচেয়ে তো নিম্নাঞ্চল সবচেয়ে নিচের এলাকা এটা নিচু ছিল না আল্লাহ তালা নিচু করে দিয়েছেন কেমন করে ওই জাতিটার একটা বদ বদভ্যাস ছিল সেটা হলো সমকামিতা পুরুষ পুরুষে জেনা করত তারা নারীতে নারীতে জেনা করত তারা এবং এটাকে উৎসাহ দিত তারা এই জন্য আল্লাহ তালা সে কমে লুৎকে একসঙ্গে সেখান থেকে তুলে শূন্যে উপরে উঠায়া এমন একটা আষাঢ় মেরেছেন মাটির সঙ্গে গেড়ে দিয়ে মাটিকে নিচের দিকে দাবিয়ে দিয়ে এদেরকে শেষ করে দিয়েছেন সেই অভিশপ্ত কমি লুতকে আল্লাহ শেষ করে দিয়েছেন এই সমকামিতার অপরাধের জন্য সেই সমকামিতাকে যারা প্রমোট করতে চায় তারা জাতির চরম দূষণ তারা এই ব্যাপারে এই ব্যাপারে আমার একজনের কথা খুব ভালো লেগেছে যদিও তিনি ভারতীয় বংশোদ্ভূত প্রেজেন্ট ওয়ার্ল্ডের একটা অন্যতম পরাশক্তি ইউকে ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক তিনি বলেছেন সমকামী থেকে নিয়ে তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান এ ও ম্যান ইজ এ ও ম্যান দ্যাটস জাস্ট এ কমন সেন্স একটা পুরুষ একটা পুরুষ একটা নারী একটা নারী এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না কমন সেন্সই যথেষ্ট আমার বন্ধুগণ আমার দেশের শিক্ষা সিলেবাসে বলুন তো আমরা আমরা কি ফিলিস্তিনের না ইসরায়েলের আমরা কার পক্ষে কথা বলব আমরা কি ইসরায়েলের পক্ষে কথা বলবো না ফিলিস্তিনের পক্ষে কথা বলবো আমাদের বন্ধু কারা আরো জোরে বলেন হচ্ছে আমাদের বন্ধু সেই বন্ধুর দেশের মানচিত্র ক্লাস টেনের সিলেবাসে না দিয়া ইসরায়েলের মানচিত্র কেন সিলেবাসের মধ্যে ঢুকানো হয় এই সমস্ত অন্যের প্রতিবাদ করার দরকার আছে না নাই রাজি আছেন কারা হা তুজি করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন আমরা ঘুমাতে যাই আজান শোনে ঘুম থেকে উঠে আজান শোনে সাড়ে চার লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ লক্ষ লক্ষ আলেম হাফেজের দেশ বাংলাদেশ শহীদ তিতুর বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহ পরনের বাংলাদেশে কোরআন শুন্য বিরোধী কোন ষড়যন্ত্র আমরা বাস্তবান হতে দেব না দেব না দেব না প্রয়োজনে বুকের তাজা রক্ত ঠেলে দিতে হাত দুটো করে দেখা ভবিষ্যৎ আমি খুব ভয় পাই একটা বিষয় আমরা বর্তমান যে দুনিয়াতে আছি আমি আপনি তো দুনিয়া থেকে বিদায় নেব আমার সন্তান তারা কি হবে আমার প্রজন্ম তারা ইসলাম নিয়ে থাকতে পারবে কিনা এই বিষয়ে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই পার্থিবের সম্পদ আগে রক্ষা করা দরকার না ইসলামকে জমিনে বাস্তবান করা দরকার ইসলাম যদি টিকে থাকে আমার ভবিষ্যৎ প্রজন্ম টিকে থাকবে এই জন্য ইসলাম কায়েমের জন্য আমাদের মোজাহাদা চেষ্টা করার দরকার একার না সবার একার না সবার এই জন্য আল্লাহর আহ্বান হলো আমি তোমাকে দুটা পুরস্কার দেব এক নম্বর ভালো করে ইমান আনো নামাজে হও সত্যকে সত্য বলো মিথ্যাকে মিথ্যা বলো বৈধকে মেনে নাও অবৈধকে প্রত্যাখ্যান করো ইমানটাকে লালন করো কুফুরের দিকে যেও না দুনিয়ার হিউমান লকে মানব রচিত মতবাদকে গ্রহণ করতে যেও না হলো প্রয়োজনে দিনকে কায়ে সংগ্রাম করতে গিয়ে যদি তোমাকে দেশ ছাড়তে হয় দেশও ছাড়ো সুমান আল্লাহ বলবেন না যেরকম আল্লাহ দেশ ছেড়েছেন মোহাম্মদুর মোহাম্মদুর রসুন তিনি কি কারো বাড়িতে আগুন ধরিয়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন তিনি কি কাউকে খুন করেছিলেন তিনি কি কাউকে কথা বলেছিলেন তিনি কি কাউকে গালমন্দ করেছিলেন তিনি কি কোনো জাতির কোনো ক্ষতি করেছিলেন যে লোকটাকে বলা সেই হয়ে গেলেন ওই সমস্ত ব্যক্তির কাছে এত খারাপ কেন রসুল বলেছেন আমি কোনো অন্যায় করব না কাউকে অন্যায় হতে দেব না এই জাতীয় হক কথাগুলো যখন বলা শুরু করলেন ওই মদের দোকান নিয়ে যারা বসে জুয়ার কারবার যারা নিয়ে বসে সুদের কারবার নিয়ে যারা বসে ওদের গায়ে সহ্য হয় নাই দিয়েছে নবীর বিরুদ্ধে মামলা কি দিয়েছে এখনো সেই মামলা দেওয়ার মতো লোক আছে না নাই আবু চলে গেছে আবু জেলের উত্তরস্বরী আছে না নাই রসুলের বিরুদ্ধে মামলা হাঁকায় দিল যাকে পাই তাকে ইমারে নবীজি সাহাবে কেরামের মধ্যে থেকে কিছু সাহাবিকে আবিসিনে পাঠায় দিলেন যাও তোমরা মক্কায় থাকার কোনো পরিবেশ নাই নবজির চোখের সামনে সবাইকে মেরে ফেলে ইয়াসার পরিবারকে মেরেই ফেলা হলো সুমাইয়াকে মেরে ফেলা হলো শহীদ করে দেওয়া হলো নবজির একদিন স্বপ্ন তিনি ভাবলেন শেষদা তো দেই কাবাকে সামনে রেখে আল্লাহ তালা কেবলা কাবা করে দিয়েছেন তার প্রথম কেবলা ছিল বাইতুল আকসা কিন্তু তার মন চাচ্ছিল বাইতুল আকসা কেবলা না হয়ে যদি বাইতুল হারাম হতো কত না ভালো হতো ফওয়াল্লি ওয়াজহাকে সতরাল মসজিদুল হারাম আমার নবীজি কেবলামুখী হয়ে নামাজ পড়েন কিন্তু যেই হারাম যে কাবাকে সামনে রেখে তিনি নামাজ পড়েন সেই কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি ওই রেখে দিয়েছিল নামাজ পড়েন কিন্তু তৃপ্তি পান না নবীজি মনে মনে চিন্তা করলেন মনে মনে সিদ্ধান্ত নিলেন একটু ভিতরে যাব ভিতরে দেখব ভিতরে তিনি ঢুকেন নাই ওই কাবার চাবি ছিল একজন ব্যক্তির হাতে তার নাম হলো ওসমান বিন তালহা মাথায় একটু নিয়ে রাখবেন কথাগুলো মনে মনে একটু মাথায় লালন করবেন আমি কি আলোচনা করবো তিনি ইসলাম কবুল করেন নাই আবু জাহেদাধুনি লোক ছিলেন তিনি ওসমান বিন তালহার হাতে হলো কাবার চাবি আমার আসতে গিয়ে বললেন ওরে ওসমান আমি হলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলিমসাল্লাম তোমার কাছে আমার একটা আর্জি সে আরজিটা হলো তুমি যদি আমাকে চাবিটা আমি তৃপ্তি ভরে ভিতরে ঢুকে একটু ধন্য করতাম আমার আমার বন্ধুগণ আমরা নামাজ পড়ি কোন দিক হয়ে বলেন কোন দিক হয়ে পশ্চিম দিক সবাইকে পশ্চিম দিক হয়ে নামাজ পড়ে নাকি কেউ পরে উত্তর দিক হয়ে কেউ পরে দক্ষিণ দিক হয়ে কেউ বলে পূর্ব দিক হয়ে আমার বন্ধুগণ কেবলা যারা পশ্চিমে থাকে তাদের কেবলা তাদের কেবলা হলো দক্ষিণে যারা দক্ষিণে থাকে তাদের কেবলা হলো উত্তরে যারা পশ্চিমে যারা পূর্বে থাকে তাদের কেবলা হলো পশ্চিমে আমাদের কেবলা কোন দিকে পশ্চিমে কিন্তু কোন ব্যক্তি যদি কাবার ভিতরে ঢুকে যায় তখন তার কেবলা কোন দিকে বলে আমার জীবনে বড় একটা শখ আমি জীবনে বহু জায়গায় গিয়েছি আমার বড় একটা শখ সেটা হলো আল্লাহ তুমি আমাকে জীবন অন্তত একটা ওই তোমার প্রথম ঘরের ভিতরে ঢোকার সুযোগটা করে দিও কেউ তো শুধু আমিন বললেন না বহুবার চান্স নিছি এদিক সেদিক বহু করছে কিন্তু কাম এখনো হয়নি একটু দোয়া করবেন যারা হজে গেছেন সব জিনিস দেখতে পুরাতন মনে হয় কিন্তু ওই কালো কাপড়ে মোড়ানো কাবার দিকে আপনি যতবার তাকাবেন মনে হয় আমি নতুন কিছু দেখছি জোরে বলে সুবহান আল্লাহ ঠিক আছে না মনে হয় নতুন নতুন কিছু দেখছি রহমত নাজিল করেন কে ওই সোজাই হচ্ছে আর সাজি। আল্লাহ একবার বলেন আর সাজিমটা হচ্ছে সোজা বাইতুল মামুর একদম বড় বড় চার সাজিম পৃথিবীর নাভি পৃথিবীর কি নাফিনা আমাদের যে নাভি আছে না পৃথিবীর নাভি হলো কাবা মূল সেন্টার ওটা আমার নবীজির জন্ম হল ওই কাবা ঘরের ঠিক দরজা বরাবর সামনের দিকে পূর্ব দিকের তিনি বাসিন্দা আমরাও কাবার কোন দিকের বাসিন্দা বলেন পূর্ব দিকের বাসিন্দা তাহলে মিল আছে না নাই আমার রসুল যে দিকের বাসিন্দা ছিলেন আমরাও সেই দিকের বাসিন্দা আমার নবজের মাথার চুল ছিল কালো কালো কিন্তু ইউরোপ আমেরিকার মানুষের মাথার চুলগুলো কালো না লাল লাল সাদা ওদের বুড়াকে আর যুবককে চেনা যায় না সবার চুল এক সময় কিন্তু আমার নবীর মাথার চুল ছিল কালো কুচকুচে দাঁড়ি মসগুলো ছিল কালো আমার এই সাবকন্টিনেন্ট সহ আমাদের দেশের মানুষের মাথার চুলগুলো লাল না কালো লাল না কালো আমার নবীর চোখের মনি ছিল চোখের মনি ছিল কালো ইউরোপ আমেরিকার মানুষের চোখের মনি হলো সাদা বিড়াল মার্কা আমার নবীর চোখের মনি ছিল কালো এই দেশের মানুষের অধিকাংশের চোখের মনিটা কি বলেন কালো তাহলে রসুল ছিলেন পূর্ব দিকের বাসিন্দা আমরা পূর্ব দিকের বাসিন্দা নবীর মাথার চুল ছিল কালো আমাদের চুলগুলো কালো নবজির চোখের মনি ছিল কালো আমাদের চোখের মণিও কালো নবজির শরীরের চামড়াটা ছিল না কালো না ধলা বলা যাবে না কালো বলা যাবে না হল দেটে অথবা বাদামি কালার না কালো বলা যাবে না ধলা বলা যাবে এমন একটা বর্ণের রেসুল ছিলেন আমেরিকা ইউরোপের মানুষগুলো ধপধপে সাদা আবার আফ্রিকান মানুষগুলো নিগ্র কালো কুচকুচে কালো আমার নবী যে না ধলা ছিলেন না কালো ছিলেন আমার দেশের মানুষগুলো ধলা না কালো না ধলা না কালো তাহলে কালারের মিল থাকলো চোখের মিল থাকলো চুলের মিল থাকলো আমার দেশের মানুষ না লম্বা না খাটো আমার নবীও ছিলেন না লম্বা না খাটো চেহারায় মিল আছে কালারে মিল আছে চুলে মিল আছে চোখে মিল আছে বাসিন্দাতে মিল আছে কিন্তু সবকিছু মিল থাকলে চরিত্র আগে না চরিত্রে মিল দরকার আগে চরিত্রে মিল দরকার আগে চরিত্রে মিল চরিত্রে মিল ছিল ওই কালো বেলালের ওই চরিত্রে মিল ছিল হলো ওই সমস্ত সালমান ফার্সি কত দূর থেকে পারস্য থেকে নবীর হাতে কালিমা পরে মুসলমান হয়ে গেছেন বেলাল আফ্রিকান মানুষ মানুষ বেলাল মুসলমান কালিমা পরে হয়ে গেছেন চেহারা ছিল না নিগ্র কালো কুসকুসে মানুষ আল্লাহ তালা তাকে এত সম্মান দিয়েছেন সম্মানের মূল কারণ হল বেলাল সবচেয়ে বেশি মোহাব্বত করেছেন তিনি কে আল্লাহ আমার নবীজি অনেক লম্বা কথা কাবার চত্বরে দাঁড়ালেন কাবার দরজার দিকে তাকালেন দরজায় দেখতেছেন এখন একটা তালা তালা ঝুলতেছে সেই ঝুলন্ত তালার দিকে তাকায় মনে মনে ভাবলেন যদি একটু ভিতরে ঢুকতে পারতাম কতই না ভালো হতো চাবিওয়ালার কাছে গিয়ে বলছেন চাবিওয়ালা ওসমান আমাকে একটা একটাবারের জন্য চাবিটা দেওয়া যায় নাকি আমি একটু ভিতরে ঢুকতে চাই উসমান বিন তালহা রসুলকে একটা ধাক্কা মারলো নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন আস্তে করে দাঁড়ায় বলছেন উসমান আজকে তোমার ক্ষমতা বলে তোমাদের পাওয়ার বলে আমাকে আজকে ধাক্কা মেরে জমিনে ফেলে দিলা তুমি কে জানো উসমান একদিন দেখতে পাবে ওই কাবার চাবি আল্লাহ তালা আমার হাতে তুলে দিয়েছে জোরে খান সুবাহান আল্লাহ আজকে যে কি গোটা পৃথিবীর দেশে দেশে মুসলিম রাষ্ট্রগুলোর দিকে আপনি তাকায় দেখেন যারাই জমিন আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের হাতে যারা আজকে হ্যান্ডকাপ পরাচ্ছেন বেশি দিন অপেক্ষা করতে হবে না যাদের হাতে আজকে হ্যান্ডকাপ লাগাচ্ছেন তারাই আগামী আগামী সময়ে তারাই দেশ চালাবে না তারাই দেশ চালাবে ইনশাল্লাহ বলেন আমার বন্ধুগণ রক্ত বৃথা যায় না দিনের পথে যারা রক্ত ছড়ে এটা হলো উর্বরতা বৃদ্ধির জন্য দিনকে বিজয়ীর জন্য আল্লাহ তারা রক্ত চান ঘাম চান শ্রম চান চান এই জমিনে হাজারো শহীদের রক্ত ঝরেছে এই জমিন আল্লাহ দিন কয়েম হবে ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় জোরে বলি ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ এমন কি আশা করি না আমরা আমার নবীজি যখন এই কথা বললেন ওসমান বিন তালহা চট করে তার মাইন্ড ঘুরে গেল নবীর দিকে হয়ে বলতেছে মোহাম্মদ আমি তোমাকে চাবিটা দেব কারণ তুমি তো সত্য কথা বলো তোমার হাতেই কাবার চাবি আসবে একদিন কিন্তু আমি যে তোমাকে চাবি দিলাম এটা যেন আবু জেহেল না জানে কে না জানে কান আবু জেহেল না জানে জানলে তো প্যাঁচ লেগে যাবে ও যেন না জানে আচ্ছা ঠিক আছে জানবে না আমার নবীজি খাবার চাবিটা হাতের মধ্যে নিলেন নিয়ে তালা খুললেন ভিতরে ঢুকে দেখেন সাজানো লাত মানত মানতা হবন এগুলো সহ প্রায় তিনশো ষাটটা মূর্তি ওই পত্তলিকরা প্রায়শ পত্তলিকরা তারা সাজিয়ে রেখেছে কার ঘরে বলেন তো আমার নবীর দেহে ইব্রাহিমের রক্ত না কার রক্ত কার রক্ত বলেন এবার রহিম আলহাম তো মূর্তিগুলো দেখে কি সহ্য করতে পারছিলেন কি করছিলেন মূর্তি দেখা মাত্রই প্লান করলেন সবাই বললে ইব্রাহিম চলো আমরা এই শহর ছেড়ে অন্য একটা শহরে যাব মেলায় যাব। মনি বলেন ইমনি সাকিব আমি যাব না কেন অসুস্থ কি অসুস্থ মূর্তি ভাঙ্গা অসুস্থ কি অসুস্থ মূর্তি ভাঙ্গা অসুস্থ সাকিম এটা উনি প্রকাশ করলেন এটা আড়ালে মনে মনে চিন্তা করছেন সব চলে গেছে ঢুকছেন উনি মূর্তির ঘরে মেলাগুলো মূর্তি হাতে নিয়েছেন একটা কুড়াল কুড়াল নিয়ে সবগুলোর মাথা সাইজ করে বড়টার সামনে এসে বলতেছে যে এতগুলো ভাঙলাম তুই কথা কস না কেন বড়টার গলায় ঝোলায় দিয়ে বলে আসলেন তোর যখন বান্দারে এসে বলবে ভাংসে তুই বলবি ইব্রাহিম তুই বলবি ইব্রাহিম আকবার বলবেন না অথচ তার বাপ ছিল একজন কি মূর্তি বানাতো সে মূর্তির কারিগর মূর্তি তৈরি করত। মূর্তি বানায় মূর্তিগুলো বাজারে বিক্রি করত তার ছেলে হচ্ছে ইব্রাহিম আল্লাহ আকবার বলে। মূর্তি ছেলে ছেলে ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে কথা বলে আর ইব্রাহিমের সন্তানরা আজকে মূর্তির পক্ষে কথা বলে আবার ভুল বুঝবেন না যে তো আজকে মূর্তির কথা বলে গেছে যত আশেপাশে মন্দির আছে সব ভেঙ্গে সোজা এই যে ক্যামেরা ট্যামেরা তো আছে বোঝেন না কে কোন দিক দিয়ে কোন প্যাঁচের কথা বলে আমি কিন্তু আবার এই কথা বলতে আসিনি হিন্দু ভাইয়েরা যে মূর্তির পূজা করেন তাদের মন্দির আমরা পাহারা দেব ঠিক কিনা কিন্তু মুসলমান কখনো ওই সমস্ত শিরকের কাজে যেতে পারে আজকে মুসলমান বড় বড় কপাল আজকে মুসলমান শিরকের সাগরে আজকে হাবুডুবু খাচ্ছে এবার সালাম কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন এই সিরকির বিরুদ্ধে কথা বলার কারণে শেষ পর্যন্ত তাকে নিক্ষেপ করা হলো কোথায় কোথায় নিক্ষেপ করা হয়েছিল উনি কি সামনে মাথা নত করেছেন কারোর সামনে মাথা নত করেছেন সাহায্য করেছেন কে আল্লাহ উনি জীবনে তিনটা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন হেকমত পূরণ এটা মিথ্যা না তিনি একটু কৌশলে হেকমত খাটায় কথা বলেছিলেন নাম্বার ওয়ান হলো তাকে যখন বলা হলো চলো ওই বেলা আমি অসুস্থ নাম্বার টু হলো যখন বলা হয়েছিল সব ফেরত আসার পর নমরুদ এসে যখন বলল ভাংসেকে সেকে বলতো তখন সৈদ ইব্রাহিম বলেছিলেন ভাংসেকে এই প্রশ্ন আমাকে না করে তোমাদের রবকে প্রশ্ন কর এই আর নাম্বার তিন হল তিনি আরেকটা জায়গায় তিনি হেকমতপূর্ণ মিথ্যা কথা বলেছিলেন হেকমতপূর্ণ কথা বলেছিলেন সেটা হলো যখন তিনি তার স্ত্রী সার আলী সাল্লাতামকে সাথে নিয়ে হিজরত করতেছিলেন হিজরতের পথে এক জালিম বাদশাহ তার স্ত্রীকে ধরে ফেললো ওই বাদশার চরিত্র হলো কোন নারীকে পেলেই সে জোর করে ধরে নিয়ে তাকে ধর্ষণ করত সার আলী তো নবীর বউ নবীর বউ কি স্পর্শ করার ক্ষমতা আছে আজ তো ক্ষমতা আছে ক্ষমতা নাই যখন তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে সেই সময় প্রশ্ন করা হয়েছিল ইব্রাহিম এই মহিলার পরিচয় কি তখন তিনি ভাবছিলেন যে বউয়ের কথা বললে তো আগে ভাগে নিয়ে যাবে তখন তিনি বললেন যে এটা আমার বোন হয় এটা আমার কি হয় বউ বউকে কি বলে ফেলছেন বোন বলে ফেলছেন তবে হ্যাঁ শরীয়তের দৃষ্টিতে ইনামেল প্রত্যেক মমিন মমিন সব কি ভাই ভাই এটা কে বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন কিন্তু এরপরেও তিনি হেকমতপূর্ণ কথা বলেছেন কিন্তু এরপরও কোনো কাজ হলো না রাজার লোকজন সার আলি সাল্লাতুসাল্লামকে ধরে নিয়ে চলে গেছে ধরে নিয়ে যাওয়ার পর তার যে অবৈধ অপকর্ম যখন তার দিকে জেনার উদ্দেশ্যে যখন এগিয়ে যাচ্ছিল তখন তার চার হাত পা অবশ হয়ে গেল দু তিন দিন চেষ্টা করেও সে তার দিকে এগুতে পারল না শেষ পর্যন্ত সেই জালিম রাজা বলল যে এই দরবার আরেকজন নারী আছে সেই নারীর কাছে আমি যেতে পারি না সারা আমি তোমাকেও মুক্ত করলাম এবং তোমার সাথে ওই মহিলাকেও দিয়ে দিলাম ওই মহিলা হচ্ছেন হাজরা আলি সালাতাম সার আলি সালাতাম হাজরা আলি সালাতামকে সাথে করে নিয়ে স্বামীর সামনে হাজির হয়ে বলছেন আমার স্বামী আল্লাহর পায়গম্বর আমি সাথে একা আসছি না আমার সাথে আরেকজনকে নিয়ে আসছি খুব ভালো খুব পরহিজগার খুবই আবেদা সালেহা নারী আপনি তাকে গ্রহণ করতে পারেন তখন তার পরামর্শে বড় বইয়ের পরামর্শে তিনি হাজার আলিয়া সাল্লাকে বিয়ে করলেন কত লম্বা ইতিহাস কত ত্যাগ কত কুরবানির ইতিহাস তারা তাদের জীবনে রয়ে গেছে তারা হিজরত করেছেন পাকাপোক্ত করেছেন আগুন হয়েছেন সামনে মাথা নত করেন নাই ঠিক কিনা বলেন আমরা ইমান এনেছি ইমান নিয়ে আমরা টিকে থাকবো জোরে বলি ইনসা আল্লাহ আরো জোরে বলি ইনসা আল্লাহ সেই নবীর দেহে ইব্রাহিমের রক্ত বলেন তো ওই মূর্তি দেখে কি তার মাথা ঠিক থাকার কথা কিন্তু আমার নবীজি করলেন কি আমার নবীজি মূর্তের দিকে তাকালেন মনে মনে ভাবলেন ভেঙ্গে সব চুরমার করে আল্লাহর ঘরকে পবিত্র করে ফেলবো সব ভেঙ্গে বের করে ফেলব কিন্তু পারলেন না কারণ ওই মক্কনগরের নগর পিতা সিটি মেয়র হল আবু জহেল সিটি মেয়র কে আবু জহেল আবু জহেলের হাতে র্যাব সিতা কোবরা আবু জহেলের হাতে সমস্ত পাওয়ার সমস্ত ক্ষমতা আবু জাহেল ক্ষমতায় আছে রসুল তো ক্ষমতায় নাই তিনি যেগুলো ভেঙ্গে চলেছে সব বের করে দিবেন আল্লাহর ঘরকে তিনি পবিত্র করে ফেলবেন কিন্তু সেই ক্ষমতা তার নাই তিনি পারলেন না আস্তে করে তিনি মুখ ঘোরায় চলে আসলেন কারণ তার কাছে ক্ষমতা নাই তার কাছে পাওয়ার নাই নবীজি মক্কার তেরো বছর আল্লাহর ঘরের ভেতরে মূর্তি থাকা অবস্থায় তিনি শেষ দাতিতে বাধ্য হয়েছেন কারণ ক্ষমতা তার কাছে ছিল না কিন্তু আল্লাহর কাছে পরক্ষনে তিনি আল্লাহ কাছে দোয়া করলেন কি দোয়া সবাই বলেন অপরা বেদ মদখলা মুখ রজা কেউ ওয়াজা আল্লি মিল্লে দুন কাসিয়া রা আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রক্ষমতা দিয়ে দাও আমার নবিজীব মক্কায় টিকতে পারলেন না শেষ মেষ নবীর বিরুদ্ধে মামলা হলো হত্যার হুলিয়া জারি হয়ে গেল যেখানে পাবে মোহাম্মদকে মেরে ফেলবা আমার নবীজি দিনের আলোতে পারলেন না রাতের আধারে নুকুচুরি করে ঘর থেকে বের হয়ে গেলেন একটা গুহার ভিতরে তিনটা রাত তিনটা দিন অপেক্ষা করলেন বিশ্বনবীর সেই গুহার ভিতরে পাক আমাকে বারবার যাওয়ার সুযোগ করে দিয়েছেন দুর্গম সেই গোয়ার ভিতরে আমার নবীজি তিন দিন তিন রাত কাটালেন যেখানে বালিশ নাই চাদর নাই কাঁথা নাই কিচ্ছু নাই কেন কি জন্য অন্য কোনো কারণ নয় তিনি বলেছেন সমাজের মধ্যে কোন ইসলাম বিরোধী কাজ হতে দেব না এই জমিনে থাকতে হবে কার বিধান আসতে বলবেন না কার বিধান আল্লাহর বিধান আমার নবীজির মতো মানুষ মহামানব নিজের বাড়িতে থাকতে পারলেন না হিজরত হিজরত করতে বাধ্য হলেন হিজরত করে মদিনার দিকে রওনা দিলেন বেশি দিন লাগলো না মাত্র একটা বছর যেতে যেতে না নবীর নবীর ইসলামকে শিশু ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করার জন্য মদিনে বসেছিল তিনটা গোত্র ইহুদি গোত্র বনু নাজির বনু বনু কাইনুকা এই ইহুদির বাচ্চারা আসো না নাই না নাই মদিনার আশেপাশে ইহুদিদের বসবাস ছিল আর এখন ইহুদের বসবাস কোথায় আশপাশে ওদের কোনো ভূখণ্ড ছিল না নির্দিষ্ট কোনো ভূখণ্ড ছিল না ওদেরকে অবৈধভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন এডলফ হিটলার এট এ টাইম গ্যাস চেম্বারে তুলে ষাট লক্ষ ইহুদিকে একদিনে মারছে কত লক্ষ ষাট লক্ষ ইহুদিকে একদিনে তুলে গ্যাস চেম্বারে তুলে মেরে ফেলছে এডলফ হিটলার খ্রিস্টান ছিল জার্মানির লিডার এইডলফ হিটলার ষাট লাখ ইহুদিকে মারার পর এরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল সবগুলোকে এক জায়গায় করে তৎকালীন ওই পরাশক্তিগুলো এক জায়গায় হয়ে তারা বললো যে এদেরকে একটা নির্দিষ্ট আবাসন কিছুদিনের জন্য তাদেরকে রাখা হোক মানে জাস্ট ভাড়াটিয়া ভাড়াটিয়া মানে কি এখন আসি এরপর আমরা চলে আসব। আর থাকবো না এই শর্তে তারা করলো কি ইসরায়েলের ওই জায়গায় এসে তারা বসতি করল। ফিলিস্তিনের কিছু ভূখণ্ডে তারা জায়গা নিল আজকে তাদের জায়নামাজ এত বড় বানাইছে এখন ফিলিস্তিনি নাই তারা এমনভাবে তাদের কার্পেট বিছায়া ফেলেছে মুসলিম ভূখণ্ডই এখন ছোট হয়ে গেছে হয়ে গেছে এখন বাড়িওয়ালা সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ বর্তমান পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বেশি কারা বলেন এক নম্বর কারা বলেন আরো জোরে আরো জোরে ইহুদিরা সেই উহুদির কিছু বন্ধু বান্ধব আমার দেশেও আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যাদের কাছে ইহুদি ভালো লাগে যাদের কাছে খ্রিস্টান ভালো লাগে ভাবতে হবে এরা ইহুদি খ্রিস্টানদের আমার গেলেন ইহুদিরা বিভিন্ন প্যাঁচ লাগায় ফেলল এক বছরে তারা প্যাঁচটাকে শক্ত বানায় ফেললো টাইট বানায় ফেললো কি করলো কোরাইশদের সঙ্গে যোগ সাজস কবিরা যুদ্ধের মুখোমুখি করে দিল রসুলের সাথে কোরাইশদের আমার নবীজিও কোরাইশ রমজান মাসে কোন মাসে বলেন রমজান মাসে চলে আসলো সেই মক্কা থেকে তিনশো পঞ্চাশ মাইল অতিক্রম করে বদর নামক প্রান্তরে কি করবে আল্লাহর দিনকে তারা নিভিয়ে দেবার জন্য আসতেছে রসুল ইমান এনে সাহাবেকরামকে সাথে নিয়ে হিজরত করে মদিনে আসলেন ওয়াজাহাদু যারা জিহাদ করবে কার পথে আল্লাহর পথে আমি কি দোয়া করে দেব। দুই একজন করে যে সমস্যা অসুবিধা তো ওঠে কেন হঠাৎ করে এরকম করে কোন সাফসুফ নাই কোনো সাফসুপ নাই আর কিছুক্ষণ আমি তো বেশি ডিস্টার্ব করব না একটু আমাকে একটু সময় দেন আমি জানি এখানে হাজার হাজার মা বোনরাও আসছেন ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের কোলে একটা শিশু এখানে হেরে গিয়েছিল তাই না পাইছে আচ্ছা তাহলে এরা এই সমস্ত মা বোনরা নিরাপদে বাড়িতে যাক এদিকেও দিকেও খেয়াল করার দরকার মনে হয় নাই বলেন আসে না নাই আচ্ছা সব দিকে আমরা খেয়াল করব ফজরের নামাজের দিকটাও খেয়াল করব আমি উঠেছি এখানে জাস্ট দশটার একটু পরে দশটা দশ দশটা পাঁচ ছয়ের দিকে আমি উঠেছি সম্মানিত ভাইয়েরা আমি কাঙ্ক্ষিত সময় আপনার অসুবিধা হোক কেমন টাইম আমি নেব না আমি সময় মতোই শেষ করব কিন্তু আপনি যদি আমার আগে উঠে যান তাহলে এটা আদবের খেলাফ হয়ে যাচ্ছে শৃঙ্খলা ভঙ্গ হয়ে যাচ্ছে বসেন একটা পয়েন্ট আমি শেষ করে ফেলি একটু বসেন প্লিজ একটু বসেন সম্মানিত ভাইয়েরা বদর নামক প্রান্তরে প্রথমে আসলো হলো কোরাইশরা রসুলকে আগে গেছেন আগে কিন্তু জানবি কোরাইশরা যখন এসে বদরে তাদের শিকড় যখন গেড়ে বসল তারা যখন এসে সব হাজির হলো একত্রিত হলো নবীর কানে সংবাদ চলে গেল এইদিকে নবীজি কেবলই সাহাবে কানামকে নিয়ে হিজরত করেছেন বলেন ঘর নাই বাড়ি নাই বউ নাই টাকা নাই পয়সা নাই অর্থ নাই সাহাবিরা চরম কষ্টের মধ্যে এর মধ্যে আবার যুদ্ধের প্রস্তুতি নবীজি পিস্পা হয়েছেন না এগিয়ে গেছেন পিস্পা হয়েছেন না এগিয়ে গেছেন এগিয়ে গেছেন আমার নবীজি সাহাবেক রামকে বললেন আমরা থেকে সাহাবির হিজরত করে আসলাম আমরা হিজরত করে সঙ্গে তোমরা সবাই জেনে রাখো ওই প্রায় আমাদেরকে বুধ করার জন্য একদম আমাদের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য নিঃশেষ করে দেওয়ার জন্য তারা বদর নামক প্রান্তর পর্যন্ত হাজির হয়েছে তোমরা কি করবে বলো সাহাবে সাহাবেকার সামনে দাঁড়াইয়া বলছেন বউ সেরেছি বাড়ি সেরেছি ব্যবসা ছেড়েছি, দেশ ছেড়েছি একমাত্র আল্লাহর জন্য জন্য আপনার আপনি যা বলবেন তাই হয়ে যাবে আমার নবী বড় খুশি হয়ে গেলেন রমজান মাসের রোজা সেই সময় প্রথমবার ফরজ হয়েছে দ্বিতীয় সাহাবে সাহাবেকরাম জীবনের প্রথম রোজা তারা রেখেছেন সতেরোটা রোজা তারা সম্পূর্ণ করেছেন সতেরো রোজা শেষ হয়ে গেছে ষোলো রোজা শেষ হয়ে গেছে সতেরোতম রমজানের দিন রসুল বললেন সাহাবিরা আজকের দিনে রোজা তোমরা ভেঙ্গে ফেলে দাও কারণ আজকে জিহাদের প্রস্তুতি নিতে হবে সাহাবেক রাম বলেন রোজা রাখাও যেমন ফরজ জিহাদও তেমন ফরজ রসুল বললেন শোনো রোজা রাখার সুযোগ আমরা পরে পাবো ফায়দা তুমিন আইয়া মিন কিন্তু জিহাদে যদি আজকে আমরা লড়াই যদি আজকে হেরে যাই আমরা তো ইসলাম কি বিজয় অবস্থার দেখতে পাবো না অতএব রোজা পরে রাখা হবে রোজা তোমরা ভেঙ্গে ফেলে দাও জিহাদের ময়দানে চলো আমার বন্ধুগণ যে জিহাদের যে ইবাদতের কাজ করতে গিয়ে একটা ফরজ রোজাকে ভাঙ্গার প্রয়োজন হয়ে যায় সেই জিহাদের গুরুত্ব ইসলামে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই একজন মুনাফেক নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে হজ করতে পারে জাকাত দিতে পারে কখনো যান দেওয়ার জন্য জিহাদে যেতে পারে না যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো বাগার আমি যাব না আছে না এরকম আসতে বলবেন না আছে না নাই আচ্ছা আমার নবীজি সাহাবেক নামকে বললেন সাহাবিরা কে কি আছে সত্য চলো আমার সঙ্গে চলো সীমিতের সংখ্যক সাহাবি জড়ো হয়ে গেলেন আনসার কিছু মহাজির কিছু সব হলেন নবজি সংখ্যা দেখে চিন্তায় পড়ে গেলেন এত কম সংখ্যক মুজাহিদ নামি হাজার সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করব কেমনে এমন চিন্তা করছিলেন একজন মহিলা মদিনার একজন মহিলা সাহাবি নবীর সামনে দাঁড়ায় বলে ইয়ার সোন আল্লাহ আপনি কি চিন্তা করেন হুজুর আমার তো বড় কোনো সন্তান নাই আমার স্বামীও নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই দুই বছরের ছোট্ট বাচ্চা আমার কোলে আছে আমি একজন শহীদের মা হতে চাই দুইটা বছরের শিশুকে আমি আপনার হাতে দিয়ে গেলাম এই সন্তানকে আপনি আপনার যুদ্ধের ঢাল বানাই নিবে আমার নবজির কোলে যা ভরে গেছে ওইদিকে আমার নবজি দেখতে পেলেন দূর থেকে ছোট্ট দুইটা বাচ্চা হেঁটে হেঁটে আসে হেঁটে হেঁটে এসে বলে ইয়া রসুর আপনি কি চিন্তা করেন যোদ্ধার সংকট হয়েছে মনে হয় মুজাহিদ নাই চিন্তা করবেন না আপনি যদি পারমিশন দিয়ে দিতেন আমরা দুজন মিলে আপনার সঙ্গে থেকে থেকে যুদ্ধ করতাম নবীজি বললেন না না রে তোমরা যুদ্ধ করতে পারবে না বয়স নাই ফিটনেস নাই তোমাদেরকে আমি পারমিশন দিতে পারবো না ছোট্ট দুইটা বাচ্চার মধ্যে বড় ছেলে বড় ভাইটা বলতেছে ইয়ারে সুর আল্লাহি আমি ওর চাইতে একটু লম্বা সামাকি পারমিশন দেওয়া যায় না ছোটজন বলে বলে হুজুর আপনি যদি আমার বড় ভাইকে অনুমতি দেন আমাকে অনুমতি দিতে হবে কারণ সে লম্বাই বড় হতে পারে কিন্তু গায়ের শক্তি আমার বেশি আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন এবার ছোটজন বলে হুজুর তাই যদি দেখতে চান দুজনকে মারামারি লাগায় দেন এই কথা বলেই দুজন মারামারি লেগে গেছে বড়জন ছোটজন নিচে ফেলে দিয়েছে ছোটজন নিচ থেকে বলতেছে ভাইরে ও ভাই তুই আমার বয়স এবার তুই তো আমার সঙ্গে লড়াই করে জিতেই যাবে এটাই স্বাভাবিক কিন্তু তোর মধ্যে কি মায়া দয়া নাই একসঙ্গে খাই ঘুমাই আজকে তুই আমার একা থেকে রেখে যুদ্ধের ময়দানে যাবি এটা কেমন কথা রে তোর গায়ের শক্তি একটু কমায় দে এই কথা বলো মাত্রী বড় ভাই গায়ের শক্তি কমায় দিয়েছে ছোটজন বড় ভাইয়ের বুকুর উপরে ওঠে মুস্কি মুস্কি হাসি মেরে বলছে ওজুর এই যে হারায় দিলাম রসুল টের পেয়ে গেছে আমার নবজি ছোট্ট দুইটা বাচ্চাকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে আকাশের দিকে তাকায় বল চারসের মালিক আল্লাহ আমার সাহাবিদের অস্ত্র নাই আমার সাহাবিদের গায়ের জোর নাই আমার সাহাবিদের রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ একবার যাহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন তিনশো তেরো জন সাহাবি নিয়া সবাই ওরা ঘোড়ার পিঠে করে চলে আসছে আমান্নবুজির ঘোড়াও নাই যুদ্ধের ময়দানে তিনি দাঁড়ায় গেছেন যুদ্ধ যখন শুরু হয়ে গেছে যে পার্শ্বের দাঁড়ানো ছিলেন সেই জায়গাটা হলো বালুর জায়গা 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 বলেন বালুর নিজের চোখে দেখে আমি সেখানে সোহায় বদর তেরো জন সাহাবির লাশ একসঙ্গে রসুল সমাহিত করেছেন একজন ক্ষতবিক্ষত হয়েছিলেন রক্তাক্ত হয়েছিলেন কিন্তু মারা যান নাই ওই আহত রক্তাক্ত সাহাবি কি রসুল বদর থেকে মদিনার দিকে নিয়ে আসতেছিলেন প্রতিমধ্যে রাস্তায় রাসূলকে জানা হলো হুজুর ওই সাবিটাও শাহাদত বরণ করেছে রাসূল বললেন দেরি করো না ওই যদি পাহাড় দেখা যায় পাহাড়ের চিপায় আমার সাবিকে সমায়িত করে দাও সে জান্নাতের মেহমান জড়কন সুবহানাল্লাহ আমার নবী যে যুদ্ধ পরিচালনা শুরু করলেন যুদ্ধের এক পর্যায়ে দেখা গেল মুসলমানদের বিজয় এসেছি রসুল সেদিন বলেছিলেন ও আমার সাহাবিরা এমন যুদ্ধে আমরা যাচ্ছি সেই যুদ্ধে কেউ দেখবে কার কারো ভাইকে কেউ দেখবে তার বাপকে কেউ দেখবে তার ছেলেকে কেউ দেখবে তার জামাইকে কেউ দেখবে তার চাচাকে এমন যুদ্ধে তোমার সবাই অংশগ্রহণ করতে পারবে নাকি সাহেবাম বললেন ইয়ার সুর আল্লাহ আমরা কাউকে দেখব না আমরা দেখবো সবাইকে নবীর শত্রু মনে করে জোরে কনসুবাহান আল্লাহ ওবায় দেবনুল জার্রাদি আল্লাহ তালানহ নিজের বাপকে দেখলেন চোখে পানি চলে আসলো আব্বাকে মারবো না তরবারি গুটায় নিলেন আবার তরবারি তিনি নাঙ্গা তরবারি আবার তিনি মুক্ত করে বাপকে বাপ না মনে করে শির্কের প্রতীক মনে করে বাবার গরদান বরাবর হাঁকায় দিলেন মস্ত ছিটকে পড়ে গেল সন্তান বাপকে দুনিয়া থেকে যখন বিদায় করে দিয়েছে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে অবায়দের চোখে পানি রসুল বলছেন ওবায়দার চোখে পানি কেন কি হয়েছে ওবায়দার খুজুর ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে কেন কে মেরেছো তোমরা আমার প্রিয় স্বামীর বাপকে খুজুর কেউ না ওবায়দা নিজে মারছে আমার নবী যে হাতটা আগায় দিয়ে বলছেন ওবায়দা আমার বুকে আয় আমার বুকে আয় আজকে তোর জন্য আল্লাহর একটা জান্নাত অপেক্ষা করছে যেরকম সুবহানাল্লাহ এটার নাম ঈমান এটার নাম হিজরত এটার নাম জিহাদ আমার নবীজি বললেন দেখো তো কোন কোন কোরাইশা কোন কোন কাফেররা মারা গেছে কুজুর আবু জেলটাও মরছে ওসবা মরেছে সাইবা মরেছে অলিদ মরেছে সব মরে গেছে রসুল বলেন সবগুলো সৌত্তরটারে এক সঙ্গে বদর কূপের মধ্যে ফেলে দাও একজন সাহাবী আবু জেহেলের মস্তক খণ্ডিত মস্তক চুলসহ সহ নবীর সামনে হাজির করে বলছেন ইয়া রসুল আল্লাহ এই যে আবু জেহেলের মস্তক আপনার সামনে হাজির করেছি রসুল বললেন সব একটা করে ফেরাউন থাকে আমার খতম হয়ে গেছে কোপের মধ্যে ফেলে দিলেন সৌত্তর জন যুদ্ধবন্দী কতজন সেই যুদ্ধে বন্দী হলো কোরাইশা এর মধ্যে আমার নবীর নিজের জামাই একজন আমার নবীর আপন চাচা আব্বাস্লান একজন তখন তিনি ইসলাম কবুল করেননি বলেন ইসলাম মানতে গেলে নিজের বাপ বিরোধী হতে পারে কিনা বলেন নিজের বাবা বিরোধী হতে পারে কিনা বলেন ভাই বিরোধী হতে পারে কিনা পারে কিনা বলেন দুঃখজনক হলো সত্য আমার দেশে এমনও পরিবার আছে এক পরিবারে চার ভাই চার দল করে আছে না নাই যে সরকার ক্ষমতায় থাকে ওই ভাইয়ের কাছে তিন ভাই গিয়ে বলে ভাই তুমি পাঁচ বছর চালাও যখন তুমি পতন হবে তোমার তখন আমরা দেশ চালাবো তখন আমরা তোমারে দেখব এই সমস্ত চরিত্র নিয়ে জান্নাত পাওয়া যাবে না এই সমস্ত চরিত্র নিয়ে জান্নাত পাওয়া যাবে যাবে না আমার নবীজি দেখতে পেলেন তার আপন জামাই বড় জামাই বড় মেয়ের জামাই তাকে পিঠ মোড়া দিয়ে বেঁধেছে আপন চাচাকে পিঠ মোড়া দিয়ে বেঁধেছে আমার নবীজি শুনতে পেলেন নবীজি শোনার পরে বললেন কি অবস্থা কি করেছে খুজুর আপনার জামাই তো দড়ির বাঁধনটা একটু নরম করে দিছে আপনার দরির বাঁধনটা একটু নরম করে দিয়েছি শক্ত করে বান্ধি নাই জামাই মানুষ তো একটু আসতে বাঁধছে খাবার দিয়েছি তাদেরকে ওই ছাগলের গোস্ত আর রুটি দিয়েছি আর বাকি সবাইকে খেজুর দিয়েছে রসুল বললেন না এটা যুদ্ধের নীতি নয় সবার জন্য সমান পদ্ধতি অবলম্বন করা উচিত ছিল দড়ির সবার জন্য নরম করে দাও সবার জন্য রুটি আর ছাগলের গোস্তের ব্যবস্থা করে দাও আল্লাহ একবার বলেন রসুল বলেন না স্বজন চলবে না একে একে সবার কাছ থেকে মুক্তিপণ নিচ্ছেন আর তাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছেন সামনে পড়ে গেছে আপন সাসা আব্বাস রসুল বললেন চাচা মুক্তিপণ দিতে হবে আব্বাস বলতেছে ভাতিজা তুমি আমার থেকে নিবে আমি তোমার বাবার ভাই তো আমার থেকে নিতে হবে রসুল বললেন বাবার ভাই যদি হন তাহলে যুদ্ধ করতে আসেন কেন ভাতিজার বিরুদ্ধে আপনাকে আগে দিতে হবে আব্বাস তখন মিথ্যা কথা বলে বলে ফেললেন যে আমার বাড়িতে দেওয়ার মতো কিছু নাই আমার নবী যে হাসি মেরে বলেন চাচা মিথ্যা কথা বলেন কেন চাচি আম্মার কাছে কয়েকটা স্বর্ণের বার রেখে এসেছেন সেই দিন আব্বাসের চোখে পানি চলে আসলো আব্বাস রাজিয়াল্লাহ বলছেন ফাতিজা মোহাম্মদ রে আর কতক্ষণ বেঈমান ইমান হয়ে থাকব তুই জানলার নবী কোনো সন্দেহ নাই আমাকে তুই কালিমা পড়ায় দে কালিমা পড়লেন তিনি এবার জামায়ের পালা আবুল আস বড় মেয়ের জামাই আবুল আস রসুল বললেন জামাই শোনো তোমাকে মুক্তিপণ দিতে হবে হ্যাঁ খবর দিয়েছি মক্কায় চলে গেছে খবর আসবে মুক্তিপণ চলে আসবে স্বামীর মুক্তিপণের জন্য আমার নবীজির বরমে একটা প্যাকেট পাঠায় দিলেন সেই প্যাকেটটা নবীর হাতে চলে আসলো নবীজি প্যাকেটটা খুলেই দেখেন সুন্দর একটা গলার পেটার চেইন গলার একটা হার তিনি দেখতে পেলেন গলার হারটা দেখা মাত্রই নবীজির চোখের কোন টপ টপ করে পানি পড়ছে সবাই সাহাবিরা নবীজির কান্না দেখে বলছেন ইয়ার সুন আল্লাহি আপনি তো এমনটা আচরণ কখনো করেন না সামান্য গলার হার দেখে আপনি কাঁদেন কেন আপনার কান্নার হেতুটা কি আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন সাহাবীরা গলার হার দেখে তো আমি কান্দি না এই গলার হারের যে মালিক খাদিজার কথা আমার মনে হয়ে গেছে খাদিজার কথা মনে পড়ে আমার চোখে পানি চলে আসতেছে এই জন্য আমি কান্দি ও আমার সাহাবীরা এই গলার হারটা পরে থাকতো আমার খাদিজা তার বড় মেয়ের বিয়ের সময় তার নিজের গলার হাটটা খুলে তার বড় মেয়েকে বিয়ের সময় সে উপহার দিয়েছিল খাদিজার কথা আমার মনে পড়েছে এই জন্য আমি আমি কাঁদতেছি সঙ্গে সঙ্গে সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ চিন্তা করবেন না টেনশন করবেন না ওই গলার হার আমরা নেব না রসুল বলেন তাই যদি হয় ও আবুল আমার জামাই আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে মুর্শিকের ঘরে কোনো ইমানদার নারীর সংসার করতে পারে না তোমার মুক্তিপণ হলো তুমি মক্কায় চলে যাবে আমার মেয়েকে তুমি তালাক দিয়ে দেবে আমার মেয়ে আমার ঘরে চলে আসবে তোমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না কারণ ইমান আছে সম্পর্ক আছে ইমান নাই আসতে পারে সম্পর্ক ইসলাম এমন একটা বিধানের নাম পরিবার বিচ্ছিন্ন হয়ে যায় ইমান বিচ্ছিন্ন করা যাবে না ঠিক কিনা আমার নবজি মেয়েকে তার ঘরে উঠায় আনিয়ে অনেক লম্বা কথা ছিল শট করে ফেললাম আমার নবীজি এরকম করে বদর পাড়ি দিলেন অহুদ চলে আসলো অহুদ পাড়ি দিলেন খন্দক চলে আসলো খন্দক পাড়ি দিলেন মদিনার দশ বছরে দিনকে কায়েমের জন্য তাকে সিয়াশিটা যুদ্ধ করতে হয়েছে এই জিহাদকে যারা দুর্বল ভাবেন এই জিহাদের এই অপশনকে যারা অতিরিক্ত মনে করেন তাদের ইমানকে নবায়ন করা দরকার আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা তাদের ইমানকে নবায়ন করতে হবে তাদের ইমানকে আবার নতুন করে তুবা করে জিহাদের গুরুত্ব বুঝে সিদ্ধান্ত নিতে হবে আরেকটা ছোট্ট কথা জিনিসটা স্পষ্ট হয়ে যাবে আমার নবীজি জীবনে যত যুদ্ধ অংশগ্রহণ করেছেন সবচাইতে বড় অভিযানটা ছিল হলো তাবুক অভিযান কি অভিযান বলেন তো তাবুক অভিযান তিরিশ হাজার সাহাবি নিয়ে সেই যুদ্ধ অংশগ্রহণ করেন কত হাজার তিরিশ হাজার সাহাবি তাবুকের প্রান্তরে গেলেন যুদ্ধ হলো না রোমানদের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ হল না বিনা যুদ্ধে তিনি সেই তাবুক প্রান্তর থেকে ফিরে আসলেন ফিরে যখন মদিনায় ব্যাক করে মসজিদ নবির ভিতরে বসে আছেন এমন সময় এক সাহাবি নবীর সামনে গিয়ে আসতে করে বসে বলেন হুজুর সবাই তো যুদ্ধে গেছিলেন আপনারা কিন্তু আমি বিন মালিক আমি কিন্তু যুদ্ধে যাই নাই রসুল বলেন কেন যাও নাই খুজুর এমনি গড়িমসি করেছি ইচ্ছা করে যাই নাই আর কে কে যাও নাই হুজুর হেলাল বিন যায় নাই আর কে যাও নাই মুরল বিন রবিয়া যায় নাই আর কে যাও নাই জানা নাই আমার নবী বলেন কাব বিন মালিক তুমি এখন যেতে পারো চলে গেলেন চলে যাওয়া মাত্র নোটিশ জারি করলেন মদিনাবাসী সমস্ত আমার সাহাবীরা শোনে রাখো কাব বিন মালিক হেলাল বিন মুরল রবিয়া এই তিনজন ব্যক্তি তারা জিহাদে অংশগ্রহণ করে নাই এই জন্য এই তিন ব্যক্তির সাথে সর্বপ্রকার লেনদেন আচার ব্যবহার সালাম কালাম সব বন্ধ বয়কট নাওসবিল্লা বলবেন না এটা কি নবীর যে সিদ্ধান্তটা এই সিদ্ধান্ত কি নরম সিদ্ধান্ত শক্ত সিদ্ধান্ত কিসে অংশগ্রহণ করে নাই বলেন কিসে যায় নাই জিহাদে যায় না আমার নবীজি যখন এই কথা বলে ফেললেন এই তিন সাহাবির কানে যখন চলে গেছে কথাটা বিন মালিক তো সোনমাতৃ মনে পড়ে যাবেন সেন্সলেস হয়ে দরজার কাছে গিয়ে দরজায় ডাকতেছেন বউকে স্ত্রীকে ডাক দিয়ে বলেন স্ত্রী আমার আমি বিন মালিক দরজা খোল ভিতর থেকে স্ত্রী বলতেছে স্বামী আমার দরজা খুলবো অবশ্যই আপনার ঘর আপনার বাড়ি দরজা তো খুলতে আমি বাধ্য কিন্তু আমি দরজা খুলে আমি আপনাকে ঘরে ঢুকায় দিয়া পিছনের দরজা আমি বের হয়ে চলে যাব কারণ যে ব্যক্তিকে রসুল বয়কট করেছেন সেই ব্যক্তিকে আমিও নিজেও বয়কট করতে বাধ্য হলাম কামবিন মালিক ঘরে ঢুকতে পারলেন না চোখের পানিতে গাল ভিজে যায় সামনের দিকে ছোট্ট দুইটা বাচ্চা সন্তান নিজের আদর করবেন বলে ডাকতেছেন বাচ্চাগুলো এদিকে আমি একটু আদর করি দুইটা বাচ্চা বলেন না না যাবো না তোমার আদর আমরা নেবো না কারণ তোমাকে বয়কট করেছেন আমরা তোমার সঙ্গে কথা বলবো না বাড়ির বউ পর্যন্ত কথা বলা বন্ধ করে দিল সন্তানরা কাছে আসে না কাবিন মালিক রাদি আল্লাহ তালা নুহুর কাছে আকাশটা যেন ভেঙে পড়ার মতো হয়ে গেল হেলাল বিন ওমাইয়ার বয়স সত্তর বছরের বোড়া মানুষ নবীর চাইতে বয়সে বড় নবীজি তার বিরুদ্ধে বয় ডাক দিয়েছেন যুদ্ধে কেন সে অংশগ্রহণ করল না হেলাল বিন করলেন কি বাড়ির ভিতর দিকে শক্ত একটা দড়ি হাতের মধ্যে নিয়ে নিজের হাতে দড়িটা নিয়ে এসে মদিনার মসজিদের সামনে খুঁটির সাথে দড়িটা লাগায় দিয়া নিজের হাত দুটা স্বেচ্ছাই বেঁধে ফেলে বলছেন হেলাল রে তোর মতো বড় আসামি জমিনে নাই যা কারণ যার বিরুদ্ধে নবজি বয়কটের ডাক দিয়েছেন সালাম দেন হেলাল কি উত্তর নেয় না বুকটা ফেটে যায় বুকটা তার একদম শেষ হয়ে যাচ্ছে জলে সরকার হয়ে যাচ্ছে হেলাল বিনমাইয়া শেষ পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে তোবা করছেন হেলাল বিন অমাইয়া তৌবা করছেন কাব বিন মালিক তৌবা করছেন মুরার বিন রাবিয়া শেষদার মধ্যে অজরে ছাড়াই কান্নাকাটি করে তৌবা করছেন আল্লাহ এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায় দাও তৌবা করলাম আল্লাহ জীবন আর এরকম জাতীয় ভুল করব না নবীজি বয় কোটার রাগ দিয়ে রেখেছেন তাদের কোনো খোঁজ খবর পর্যন্ত রাখেন নাই কিন্তু এই তিনজন সাবি ইখলাসের সাথে যে পরিমাণ তৌবা করেছেন সূরা তৌবার প্রেক্ষাপট এটা এই তিনজন সাহাবীর তওবা শেষ পর্যন্ত কেউ না গ্রহণ করলে আল্লাহ তালা তিনজনের তওবা কবুল করে নিয়েছেন নবীর কাছে যখন আয়াত নাযিল হলো ওয়া ফেলে সালাসাতি লযিনা খুল্লিফু হে ওই তিনজন সাহাবী যারা জিহাদের ময়দান থেকে দূরে ছিল আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছি রাসূল সঙ্গে সঙ্গে বলছেন ওমর আমার কাপ কোথায় আমার কাপ আমার সামনে নিয়ে আসো কাম বিন মালিক চলে এলেন হেলাল বিন ওমাইয়া চলে এলেন মুরারা বিন চলে এলেন তিনজন কিরসুল জড়িয়ে ধরে বলছেন আমার সাহাবিরা আমি তোদেরকে মাফ করে নাই কিন্তু আল্লাহ তোদেরকে মাফ করে দিয়েছেন আমার বন্ধুগণ এই জায়গা থেকে আমি আপনাকে দুই তিনটা প্রশ্ন করব একটু চিন্তা করে উত্তর দিবেন ওই তিনজন সাহাবির নামাজের কি কোনো অভাব ছিল নাকি আসতে বলে আমাদের আমার আপনার চেয়ে তাদের নামাজ দুর্বল না মজবুত মজবুত নামাজের কোনো অভাব ছিল না তাদের কি নবীর প্রতি মোহাম্মদের কোনো অভাব ছিল নাকি তাও ছিল না আল্লাহর প্রতি দান করার ক্ষেত্র তাদের কোনো অভাব ছিল নাকি কোনো কিছু দিয়ে সংকট ছিল না তাহার ছিল চোখের পানি ছিল জেকের আজগারে ছিল সব কিছুই ছিল নবীর প্রতি মহাব্বত ছিল কিন্তু শুধুমাত্র কি করেছেন একটা যুদ্ধের ময়দানে রসুল বলতে পারতেন শোনো তিরিশ হাজার সৈন্য নিয়ে গেছিলাম যুদ্ধই হয় নাই যা আমি তোমাদেরকে মাফ করে দিলাম কিন্তু শক্ত করে ধরলেন কেন এই জন্য ধরলেন জিহাদকে কোন ক্রমেই দুর্বল চোখে দেখার কোনো সুযোগও নাই আল্লাহ বলছেন বল্লে রীনা মানুহ যারা ঈমান আনবে উহা যারা হিজরত করবে এই দুনিয়াতে যাদের ইসলামের জন্য যাদের মামলা ভাবতে হবে তার পাসপোর্টে একটা করে ভিসা লাগতেছে ঠেক কি না কোনো টেনশন নাই ওহা যারু যারা জিহাদ করবে কার পথে ফি সাবিল্লাহীন এবং যারা আওয়াও ওই মুজাহিদদেরকে যারা আশ্রয় দেবে ও নসর এবং সাহায্য করবে দেখেন আল্লাহ তালা জিহাদের অপশন আবার আর দুটা কাজ বাড়ায়া দিলেন ইমান আনবে হিজরত করবে জিহাদ করবে যারা এবং যাদেরকে সাহায্য করবে এবং যারা তাদেরকে আশ্রয় দেবে আল্লাহ তালা বলছেন উলা ইকে হবুল মিনুনা হাক্কা এরাই হলো টাটকা ববিন যতন সুবাহান বা এরা কি টাটকা ববিন কি তামান্না সাহাবীদের মধ্যে কাজ করতে এক অন্ধ সাহাবি নবীর কাছে গিয়ে বলে হুজুর যুদ্ধের সময় মারা গেল শহীদ হলো আমি কি যাবো না রসুলনা তুমি অন্ধ তুমি পারবে না রসুল অনুমতি দেন নাই সাইদন আবু বকর অনুমতি দেন নাই সাইদ নবর ফারুকের শাসন আমলে কাদেশিয়ার যুদ্ধ হয় কাদেশিয়ার যুদ্ধ সেই যুদ্ধে এই বুড়া সাহাবি এবং অন্ধ সাহাবি নবীর খুব প্রিয় সাহাবি ছিলেন ওমর ফারুকের সামনে যে ছোট বাচ্চার মতো হাউ হাউ করে কান্দে আর বলে ভাই অমর আমার বন্ধু অমক বদরে গেল ওহুদে গেল সব যুদ্ধে শহীদ হয়ে জান্নাতের সেই নিয়ামত গুলো ভোগ করতেছে আমি কোন দিন শহীদ হব আমাকে খুব পারমিশন দেন আমার বন্ধু বান্ধব সব তো জান্নাতে চলে গেছে আমাকে পারমিশন দেন শহীদ নমর ফারুক হাসি মেরে বলতেছে আমি দিতে পারবো না কারণ রসুল আপনাকে দেন নাই সেইদিন আবু বকর আপনাকে যুদ্ধের পারমিশন দেন আপনি অন্ধ মানুষ আপনি যুদ্ধ করবেন কেন আপনি দেখেন না ওই অন্ধ নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছেন ভাই ওমর আমি জানি আপনি আমাকে এই প্রশ্ন করবে আমি উত্তর রেডি করে আনছি কি উত্তর রেডি করে আনছেন বলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছেন উত্তরটা হলো যুদ্ধের ময়দানে গিয়ে সময় তো যুদ্ধ করে না কেউ ওই যোদ্ধাদের আহত যোদ্ধাদের সেবা করে কেউ খাবারের আয়োজন করে কেউ তাবু পাহারা দেয় কেউ কালিমার ঝান্ডার সামনে হাতে নিয়ে দাঁড়ায় থাকে আমি অন্ধ মানুষ আমি তরবারি চালাতে পারবো না আমি এটা জানি কিন্তু অন্তত ওই কালিমার ঝান্ডা ধরার জন্য একজন ব্যক্তি তো সিলেকশন দিতে হবে সেই ব্যক্তি অন্য কাউকে সিলেকশন না দিয়ে আপনি অমর আমাকে সেই কালিমার ঝান্ডা ধরার সিলেকশন দিয়ে দেন আমি কালিমার ঝান্ডা হাতে নিয়ে অন্ধ মানুষ সামনে আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো নড়াচড়া করব না কাফের মশে আমার দিকে তাকায়া তিন লক্ষ্য করে আমার বুকে মেরে দেবে ঢুকে দিয়ে তের বের হয়ে যাবে রক্তাক্ত অবস্থা আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব ইতিহাস সাক্ষী তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন জোরকহান আল্লাহ